হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং উইথ সোহিনী। ইন্ট্রোটা আমি এইভাবে বলছি কারণ আমি না ইন্ট্রো শ্যুট করতেই ভুলে গেছি। তো আমাদের এখানকার রাস্তার অবস্থা দেখো, মনে হবে এত সমুদ্র পার করে করে, নদী পার করে করে আমাদেরকে কাজে যেতে হয় রোজ। তো আজকেও আমি বেরিয়েছি, অ্যাকচুয়ালি আমি একটা কোচিনে যাব, আমার কিছু কাজ আছে, তারপরে ওখান থেকে খেতে যাব। এই আমার পুরনো কলেজ, এখান থেকে গেলে না মনটা একটু আলাদাই, একটা কষ্টও লাগে ভালোও লাগে। তো আমি পৌঁছে গেলাম, একটা ছোট্ট শুধু একটু অল্প কাজ, নোটস নেব আর বেরিয়ে আসবো তারপর। তো আমার কাজ মোটামুটি হয়েও গেল। তো এখন আমি যাব হচ্ছে তোমাদের একটা ফেমাস জায়গা দেখাতে, যেটা ইউটিউবে এখন খুব ফেমাস, হাবাবাস কিচেনে। তো আমি সেটা গোলপার্কে, তো আমি একটা গোলপার্কের বাসে উঠে গেছি। তো এখন আমি যাচ্ছি, আমি এক্স্যাক্টলি জানি না লোকেশনটা ঠিকঠাক করে। তো এখানে নামলাম রামকৃষ্ণ মিশনের উল্টো দিকে। তো আশপাশ থেকে জেনে যেটা বুঝলাম, তোমাদেরকে একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে। সামনের দিকে একটু এগিয়ে গিয়ে পাশে পড়বে রামকৃষ্ণ মিশন, তার থেকে আরেকটু এগোলে তোমরা পাবে অঞ্জলি জুয়েলার্স। ওই অঞ্জলি জুয়েলার্সের গলি দিয়ে একটু যেতে হবে। জাস্ট দেখো, আমি এসে গেছি লোকেশনে, সামনেই হাবাবাস কিচেন, আর এই থাকছে মেনু কার্ড। তো চলো আর দেরি না করে ভেতরে যাওয়া যাক। তো ভেতরে গিয়ে তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটা শেয়ার করছি। জাস্ট দেখো কি সুন্দর, এখানে মোটামুটি তোমরা 10 জন মতো আসতে পারবে, তাহলে কমফোর্টেবল লাগবে। জাস্ট দেখো ভীষণ সুন্দর করে সাজানো, মানে একদম একটা পুরনো দিনের কলকাতার বাড়ির যে বনে দেওয়া না, একদম সেইভাবে কিন্তু জিনিসগুলো সাজানো। প্রত্যেকটা জিনিস খুব সুন্দর, খুব নিখুঁতভাবে ডিজাইন করা সব কিছু, তোমরা দেখে নাও। আর এই থাকছে মেনু কার্ড, আর এই থাকছে সেই আশ্চর্য হাঁড়ি, সাথে তো আলাকার্টে অনেক কিছু পেয়ে যাবে তোমরা। এখানে কিন্তু বলে রাখি, অনেক সুন্দর সুন্দর কম্বো পাওয়া যায়। তো অনেক খাবারের নাম মেনু দেখে আমরা সিলেক্ট করে নিলাম। ফার্স্টে নিয়েছি একটা চিকেন প্ল্যাটার, তারপরে নেব একটা যে কোনো একটা আশ্চর্য হাঁড়ি। তো এখন আমি খাবারের জন্য ওয়েট করছি, মাঝখানে একটু সেলফি সেলফি সব তুলে নিয়েছি আর কি। তো এই এসে গেছে আমাদের খাবার, সেরা দেখতে ছিল। আর আমি একটা তোমাদেরকে পুরোটা দেখিনি, তারপরে আমি টেস্টটা বলছি। ছিল দুটো হট কফি, 4টে গার্লিক ব্রেড, 2টো চিকেন ফিঙ্গার, 2টো লেমন গ্রাস চিকেন, আর একটা ছিল চিকেন স্টেক। তো ফার্স্টে আমি গার্লিক ব্রেডটা টেস্ট করলাম, ইট ওয়াজ লিটারেলি ভেরি গুড। দেখো বাঙালি যা হয়, দেখো ধরতে পারছি না কোনটা দিয়ে কোনটা ধরবো, আগে বুঝতে পারিনি। তারপরে আমি চিকেন স্টেকটা টেস্ট করলাম, চিকেন স্টেকটা সাইজে ছোটো ছিল কিন্তু ভীষণ ভালো খেতেছিল, লাইক আলাদাই খেতেছিল। তো তারপরে আমি চিকেন ফিঙ্গারটা নিলাম, চিকেন ফিঙ্গারটা দেখো দেখাচ্ছি, এত টেন্ডার অ্যান্ড সফট ছিল ভেতর থেকে কি বলবো, আর বাইরেটাও খুব ক্রাঞ্চি ছিল। তো এরপর আমরা টেস্ট করব হচ্ছে লেমন গ্রাস চিকেন। জাস্ট দেখো কতটা সফট, কতটা সুন্দর ছিল, আলাদাই খেতে ছিল। এবার কফিটাও খুব সুন্দর, কফিটা খুব ক্রিমি টাইপ ছিল, খুব ভাল লেগেছে। তো এখন ওয়েট করছি আবার নেক্সট জন্য। আমরা একটা আশ্চর্য হাঁড়ি নিয়ে নিয়েছি যেটার প্রাইস 399। তো খাবারের জন্য ওয়েট করতে করতে আমার এই ঘড়িটার দিকে চোখ যায়, ঘড়িটা দেখো কত সুন্দর, খুব ইউনিক স্টাইল লাগলো। তো খাবারগুলো এসে গেল, দেখাই, এই হচ্ছে খাবার। প্রচুর খাবার ছিল, দেখে মনে হচ্ছিল যে দুজনের জন্য একদমই, মানে দুজন খেয়েও, মানে তিনজনও তোমরা শেয়ার করতে পারো, এটা এত মানে প্রচুর আইটেম ছিল, দুজনের খাওয়া কখনোই পসিবল না। জাস্ট দেখো, এখানে আমরা পেয়েছিলাম হচ্ছে গিয়ে তোমার 2টো ড্রিঙ্কস, গন্ধরাজ লেবুর শরবত ছিল, আই গেস খুব ভালো খেতে ছিল, খুব রিফ্রেশিং ছিল। তারপরে ছিল হচ্ছে গিয়ে তোমাদের একটা তাওয়া ফিশ ছিল, তাওয়া ফিশ, এখানে যা কিছু ফিশের আইটেম বলবো সব কিছু কিন্তু পিওর ভেটকি ফিশের। দেখো তাওয়া ফিশটা কিন্তু খুব ভালো খেতে ছিল, লাইক প্রচণ্ড সফট। আর এই হচ্ছে ফিশ ফ্রাই, ডায়মন্ড কাট ফিশ ফ্রাই ছিল, এটাও ভীষণ ভালো খেতে ছিল, বাইরেটা ক্রাঞ্চি। তো এরপর আমরা টেস্ট করলাম একটা ফিশ ফিঙ্গার, এখানে কিন্তু প্রত্যেকটা মাছ প্রচণ্ড ফ্রেশ ছিল, মানে তোমরা খেয়েই বুঝতে পারবে। তো এটা হচ্ছে মাটন ডেভিল, দেখো মাঝখানে একটা ডিম আছে আর পুরোটাই কিন্তু মাটন দিয়ে করা, মানে তোমরা প্রত্যেকটা বাইটে মাটন পাবে। তো যেটা দেখা যাচ্ছিল যে ওইটা খেয়ে পেট ভরে গেছিলো, তো এইটা খাওয়ার মতো জায়গা ছিল না, বাট স্টিল ট্রাই করেছি। এটা ছিল বাটার চিকেন, সাথে ছিল পি রাইস, ভীষণ ভালো খেতে, প্রত্যেকটা আইটেম এত ভালো খেতে কি বলবো। আর লাস্টে এসে গেছে আইসক্রিম, তো খেয়ে বেরিয়ে পড়লাম। তো এখন যাব হচ্ছে আমি একটু পড়াতে, টিউশন করিয়ে, তারপরে আমি আজকে সন্ধ্যাবেলা আবার বেরোবো মা বাবার সাথে। অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম ইনকাম করে আমি আমার বেস্ট ফ্রেন্ড আর আমার মা বাবাদেরকে আমি আজকে ট্রিট দেবো।
তো যেতে যেতে আবার রয়্যাল চোখে পড়লো, একটা বিরিয়ানির গন্ধ আমার নাকে চলে এলো। কিন্তু ইটস ওকে, চলো এইসব না মনে করে এখন পড়াতে যাওয়া উচিত। আবার তো পড়িয়ে এখন আমি বেরোলাম আমার পড়ানো থেকে, তো খুব টায়ার্ড লাগছে। বাট আমি আমার মা বাবাকে অলরেডি বলে দিয়েছি, তো তারা শিমলা বিরিয়ানিতে ওয়েট করবে আমার জন্য। তো এখন আমি চলে এসেছি আবার রেডি হয়ে, আমি পরে দেখাচ্ছি আমার লুকটা। তো এখন আমি চলে এসেছি শিমলা বিরিয়ানিতে, আজকে আমার সবাইকে ট্রিট দেওয়ার দিন। তো মনের মধ্যে একটু খুব আনন্দও হচ্ছিলো যে আজকে আমি ফার্স্ট টাইম নিজে কিছু ইনকাম করে মা বাবাকে খাওয়াবো। তো এটা খুব ভালো একটা ফিল হচ্ছিলো, যেটা আমি সিরিয়াসলি আমি জানি না কি বলবো, কোনো মানে ভাষাও নেই আমার কাছে বলে বোঝানোর মতো। তো আমরা এসেছি শিমলা বিরিয়ানিতে, তো কী কী খাবার নিই চলো দেখে নিই। এই যে আমার বাবা মা আর এই যে আমার লিটল সিস্টার। তো চলো, এই যে আমার লুক। তো কী কী খাবার নিই ভাবছি, আমি তার মধ্যে একটু নিজেকে দেখেই যাচ্ছি কীভাবে ভালো লাগছে নিজেকে। তো যাই হোক, লিভ। তো এখন এসে গেছে খাবার, এই হচ্ছে আফগানি তান্দুরি, এই ছিল ভার্জিন মজিতো, তারপরে আসছে পড়ে যাচ্ছিল, তারপরে আসছে হচ্ছে গিয়ে চিজ কাবাব, এটা ছিল শিমলা স্পেশাল চিজ কাবাব, যেটা খেতে তো আলাদাই ছিল। এই ছিল তাওয়া ফিশ, যেটা আমার মায়ের খুব ফেভারিট। জাস্ট তোমরা চিজ কাবাবের ভেতরটা দেখে নাও কতটা চিজি। তো আমি আর কোনো দিকে না তাকিয়ে নিজেকে কেমন লাগছে না লাগছে কিছু না ভেবে খাওয়া শুরু করে দিয়েছিলাম। এবার ফিশটা দেখাই, দেখো ফিশটা তো আলাদাই ছিল। এই এসে গেছে বিরিয়ানি। শিমলা বিরিয়ানি নিয়ে তো আমার নতুন করে কিছু বলার নেই, তোমরা জানোই যে কি অসাধারণ খেতে শিমলা বিরিয়ানির বিরিয়ানি। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি ফিরছি। এবার কিছু কিছু খাবার খেতে পারিনি যেটা প্যাক করিয়ে নিয়েছি, তো এবার আমরা বাড়ি ফেরার পালা। তো আজকে সারাদিনটা খুব বিজি কাটলেও মনটা কিন্তু খুব খুশি, কারণ আজকে আমি সবাইকে ট্রিট দিয়েছি। তো সারাদিন ওকে খুব মিস করেছি, এই হচ্ছে আমার পুটু, ও আমার কাছে এসছে মাত্র কদিন হলো, কিন্তু মানে ওকে আমি সারাদিন আজ খুব মিস করেছি, এত বিজি শিডিউল ছিল। তো এখন তাড়াতাড়ি করে আমি ওকেও খাইয়ে নিলাম। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। থ্যাংক ইউ।